দীঘা কোস্টাল থানা ও দীঘা হাসপাতালের তৎপরতায় শিশু বিক্রির বড়সড় চক্রের হদিশ পেয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে দীঘা মোহনা থানা। গত সোমবার দীঘা রাজ্য সাধারণ হাসপাতালের বহির্বিভাগে টিকাকরণের জন্য নিয়ে আসা হয়েছিল চার দিনের এক শিশুপুত্রকে। টিকাকরণের আগে শিশুটির জন্ম শংসাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু শিশুটির সঙ্গে থাকা তিন মহিলা তা দেখাতে পারেননি। তাছাড়া তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে আনে। উদ্ধার হওয়া শিশুটিকে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। হাসপাতাল কর্তৃপক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে শিশু কেনার অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন রামনগর থানার দুর্গাপুরের বাসিন্দা মর্জিনা বিবি। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুধবার একটি নার্সিংহোমের মালিক সঞ্জয় গোল ও তার স্ত্রী সুপ্রিয়া গোলকে গ্রেফতার করে পুলিশ। নন্দীগ্রামের রানীচকের বাসিন্দা তারা। ধৃত দম্পতি 2 লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাটিকে কেনার জন্য নিঃসন্তান মর্জিনাকে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার ধৃতদের কাঠি আদালতে পেশ করা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শনিবার মাঝরাতে পটাশপুর থানার উত্তর খারগ্রাম থেকে শিশুর মামা দাদু ও মাকে আটক করে নিয়ে যায় দীঘা মোহনা থানার পুলিশ। শিশুটির মাসি জানান, আমার দিদি প্রতিমা পাল বাড়ি পটাশপুর থানার জবাদা গ্রামে। দিদি বাচ্চা হওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিলেন, পরে বাচ্চা প্রসবের জন্য 25 আগস্ট এগরার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ প্রসবের পরে বলে তাদের মৃত সন্তান জন্ম হয়েছে, কিন্তু তারা সেই মৃত শিশুটিকে দেখতে চাইলে দেখাতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। শনিবার মাঝরাতে যখন পুলিশ আসে তারা জানতে পারে শিশুটি জীবিত ছিল ও 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। দীঘা মোহনা থানার ওসি মৌসুমী সর্দার বলেন, এছাড়াও শিশু বিক্রির এই ঘটনায় আরও কে কে জড়িত আছে তাদের খোঁজ চলছে। পাশাপাশি বাচ্চাটির মা ও দাদুকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমার দিদি 7-8 মাসে প্রেগনেন্ট ছিল, নার্সিংহোমে ওকে ভর্তি করা হয়েছিল। বাড়ির সবাই ওকে ভর্তি করেছিল সেখানে। সেখানে ভর্তি করানোর পর বাচ্চা প্রসবের পরে আমাদের বাড়ির সবাই দেখতে চাইলো বাচ্চা, কিন্তু নার্সিংহোমের কর্তৃপক্ষ সবাই বলল যে বাচ্চা মৃত বাচ্চা হয়েছে, তাই আমাদের বাড়ির সবাই দেখবো বলে জোর করলাম, কিন্তু আমাদের দেখতে দিল না। তাই আমরা তাদেরকে অনেক জোর করার পরেও তারা আমাদের দেখতে দিল না, বললো যে মৃত বাচ্চা দেখে কি হবে। তাই আমাদের কাছ থেকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য টাকা চাইলো। আমরা টাকা দেওয়ার পরে বাড়ি পালিয়ে আসি, কিন্তু আমরা জানতে পারি যে আমার বাচ্চা বেঁচে আছে। কর্তৃপক্ষরা অন্য জায়গায় পাচার করে দিয়েছে, এই জন্যে আমার সেই বাচ্চাকে আমরা ফেরত চাই। আমার বাবা নির্দোষ, এর ব্যাপারে কিছুই জানে না, কিন্তু পাড়ার প্রতিবেশী লোক আমার বাবাকে ফাঁসিয়ে দিচ্ছে। নার্সিংহোমে সবাই বলছে যে আমার বাবা এর মধ্যে জড়িত আছে, আমার বাবা টাকার বিনিময়ে বাচ্চাটাকে পাচার করে দিয়েছে। এই জন্য আমার বাচ্চা, আমরা জীবিত আছে, আমরা বাচ্চাকে ফেরত চাই, আমাদের বাচ্চাকে আমাদের ফেরত চাই। এটা যেন আমার দয়াটা যেন এরা গ্রহণ করে, এটাই আমি চাই। নির্দোষ তোমার বাবা প্রমাণ করছে? নির্দোষ তোমার বাবা রয়েছে? হ্যাঁ, আমার বাবা নির্দোষ। আমার বাবা এটা এর মধ্যে কিছুই বাবা জানে না, কিন্তু সবাই আমার বাবাকে ফাঁসাতে চাইছে। আমার বাবাকে টাকার বিনিময়ে, আমার বাবাকে বলছে যে টাকার বিনিময়ে আমার বাবা এটা এই কাজটা করেছে, কিন্তু আমার বাবা এই কাজটা কিছুই করেনি, আমার বাবা কিছুই জানে না। ওই বাচ্চাটা বিক্রি করে দিয়েছে নার্সিংহোমের মালিক, ওটাকে পাচার করে দিয়েছে, কিন্তু পাড়া প্রতিবেশী সবাই বলছে আমার বাবা বিক্রি করছে, কিন্তু আমার বাবা এর মধ্যে কিছুই জড়িত নেই, আমার বাবা এটা কিছুই জানে না। তোমার দিদির বাড়ি কোথায়? আমার দিদির বাড়ি আরগোয়াল। দেখুন, গত 28 তারিখে দীঘা স্টেট জেনারেল হসপিটাল থেকে
আমরা একটা থানাতে মানে টেলিফোনিক একটা ইনফরমেশন পাই যে একটা তিন চার দিনে সদ্য হয়তো বাচ্চা এসছে, তার সঙ্গে একজন মহিলা আছেন, কিন্তু বাচ্চার ডিটেলসটা ঠিক মতো বলতে পারছেন, ডিসক্রিপশন, কোনো বার্থ সার্টিফিকেট নেই বা কোথায় বাড়ি সেরকম কিছু বলতে পারেনি, ওনাদের সন্দেহ হয়, তখন থানায় ফোন করেন। তখন আমাদের থানা থেকে অফিসাররা যান, গিয়ে ওনাদের সাথে কথা বলেন, তারপর জানতে পারেন যে বাচ্চাটা, আমার সন্দেহ হয় আমাদেরও যে ওনাদের বাচ্চা নয়, অন্য কোথাও থেকে নিয়ে এসছে। সেইখান থেকে আমরা তখন থানায় নিয়ে আসি, আমরা CWC-কে খবর দিই, বাচ্চাটাকে ওখানে হ্যান্ড ওভার করা হয় এবং থানাতে প্রপার সেকশনে আমরা কেস করি। তারপর জানতে পারি প্রথম মানে প্রিলি ইনভেস্টিগেশনে যে বাচ্চাটাকে এগেরার কোথাও একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তারপরের দিন আমরা যে মহিলাকে অ্যারেস্ট করি, সেই রাতেই অ্যারেস্ট করা হয় মহিলাকে, মর্জিনা বিবি নামে, ওনার থেকে আমরা ইন্টারোগেশন করে জানতে পারি। পরের দিন আমরা রিমান্ডও নিয়েছি, রিমান্ডে নেওয়ার পরে জানতে পারি এগেরার একটা হসপিটাল, ওনাকে সেখানে আমরা নিয়ে যাই। হসপিটালটার নাম হচ্ছে আমার জনকল্যাণ নার্সিংহোম হসপিটাল, এগেরা হসপিটালের পাশে, এবং উনি দেখান যে কোথা থেকে বাচ্চাটাকে পেয়েছে, কার মারফতে পেয়েছে, এবং নার্সিংহোমের যে মালিক এবং তার ওয়াইফ সেখানে ইনভলভ ছিলেন, তারা প্রেজেন্ট ছিলেন। তারপর আমরা যে যার মারফতে গিয়াসুদ্দিন শাহ বলে একজন লোক, উনি একজন কোয়াক ডাক্তার, ওনার বেলদাতে বাড়ি, এবং ওনাকে আমরা অ্যারেস্ট করি, এবং হসপিটালের যে নার্সিংহোমের যে মালিক এবং তার ওয়াইফ ওনাদের আমরা অ্যারেস্ট করি, ওনাদের ইন্টারোগেশন করি, এবং সবাইকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তারপর জানতে পারি যে দু লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাটাকে ওরা নার্সিংহোম থেকে নিয়েছে। তারপরে আমাদের তদন্ত করছে, এখন আমরা সবাই এখন ওনারা রিমান্ডেই আছেন। আমরা যে টাকাটা ওরা নিয়েছেন সেটা রিকভারি করার জন্য যা প্রসেস আছে সেগুলো আমরা করছি। বাচ্চা কি অ্যাকচুয়ালি কার বাচ্চা সেরকম? হ্যাঁ, আমরা ইন্টারোগেশন করার পরে আমরা বাচ্চার যে মা তাকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের যে বক্তব্য সেটা ওনারা বলছেন যে বাচ্চাটা নার্সিংহোমে বলা হয়েছিল যে বাচ্চাটা মৃত, পটাশপুর এরিয়ায় বাড়ি মহিলার, উনি বলছেন যে আমাদের জানানো হয়েছিল মৃত বাচ্চা, ওরা দেখতে চেয়েছিল বাচ্চাটাকে, কিন্তু ওরা বলেছে যে বাচ্চাটাকে ওরা ওখান থেকে সরিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ওরা বাচ্চাটাকে আর দেখায়নি বা ওরও পরে কোনো অভিযোগও জানায়নি থানাতে। তখন আমরা নিজেরাই তদন্ত নেমে বাচ্চার মাকে আমরা আইডেন্টিফাই করেছি আর কি, এখন ইনভেস্টিগেশন চলছে আর কি। কতজনকে গ্রেপ্তার করে আটক করা হয়েছে? আমরা চারজনকে অ্যারেস্ট করেছি, এখন অব্দি চারজনকে অ্যারেস্ট করেছি, ইনভেস্টিগেশন চলছে, এর সাথে বড় কোনো চক্র জড়িত আছে কিনা তার জন্য আমরা আমাদের যে ইনভেস্টিগেশন এগুলো চলছে, এখন এখন অব্দি আমরা চারজনকে অ্যারেস্ট করেছি। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়, তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। তোমার ঘরে তোমার জীবনে একে যায় খুশি যে রং বেরঙে, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার। আপনার বাড়ির দেওয়ালকে খুশির রঙে সাজিয়ে দেয় পেইন্ট ডক্টর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।